আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। ফার্স্ট অফ অল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় খামারি ভাইদেরকে, যারা আসলে আমার এই বিপদের সময় আমার এই নিউজটা পাওয়ার সাথে সাথে যাদের কাছে আমার নাম্বার আছে তারা নাম্বারে কল করেছেন, যাদের কাছে মানে কমেন্টে বলেছেন। সো আসলে আমি ভাবতেও পারিনি যে আপনারা এইভাবে রেসপন্স করবেন, আর আপনাদের এই ভালোবাসার কথা আমার চিরদিন মনে থাকবে। আসলে আমি ভাবতে পারিনি আপনারা এইভাবে আমাকে সান্ত্বনা দিবেন। আমার এমন এমন ভাই ছিল যারা যাদের কাছে আমার নাম্বারটা যাদের কাছে সরাসরি কল করেছে, নাম্বারে না পেয়ে আমাকে মেসেজ করেছে, ওখানে হোয়াটসঅ্যাপ না হলে কি বলে নানি ইমুতে, তো মোটামুটি আমাকে খুব ভালো একটু সাহস জুগিয়েছেন অনেকেই ফোন করে। তারপরে কমেন্ট বক্স তো ছিলই, আপনারা নিজেরা জানেন যে কমেন্ট বক্স তো খুব প্রত্যেকটা মানুষ আমাকে সাহস জুগিয়েছে এবং দুঃখের বিষয়টা জানতে চেয়েছে। এর চেয়ে আসলে ভালোবাসার কিছু হতে পারে না আমি মনে করি। তো আপনারা জানেন যে বর্তমানে আমার এই একটা প্রবলেম গেছে আমার খামারে, যার জন্য আমি লাস্ট 5 থেকে 6টা দিন আমার ওই মানে বিগ একটা প্রবলেম, এটা আসলে বলতে গেলে অন্যরকম। এই যে এই সমস্যাটার জন্য আমি আমার ফার্স্ট ফেনীতে ল্যাবে যাই, ওনারাও এটা মিক্সড বলেছে, ওনারা কনফার্ম কোনো কিছু ধরতে পারছে না এক্স্যাক্টলি। ওনার যে ওষুধটা দেওয়া হয়েছে আমি সে অনুযায়ী আমি আবার ট্রিটমেন্ট চালিয়েছি। তারপর আমার মতে আমি তেমন কোনো ধরনের লক্ষণ যেটা আমি সবসময় বলি ওইটাও মানে আমি খুঁজে পাচ্ছি না। তারপর আবার পর গেলাম, আবার ওনাকে ফোন করলাম, উনি বলেছে ওয়েট করতে হবে, ডোজটা এখনো শেষ হয়নি, আবার ওয়েট করছি। কিন্তু যত আমি ওয়েট করছি তো আমার মুরগি মারা যাচ্ছে। এরপর আমি আবার আবার নিয়ে গেলাম, পরবর্তীতে তিনজন মানুষ একই সাথে এগুলাকে কেটে কুটে দেখলো এবং সে অনুযায়ী তিনজনের সাজেশনে আমি এখানে কাজ করলাম। পরে আমি মেডিসিন দিয়েছে এবং সেই মেডিসিন অনুযায়ী ট্রিটমেন্ট চলছে আজকে 2 দিন, সে অনুযায়ী ট্রিটমেন্টগুলো চলছে গতকাল পরশুদিন রাত থেকে এবং গতকালকে এবং আজকে। সো সে অনুযায়ী ট্রিটমেন্টগুলো চলছে। তো এক্স্যাক্টলি ওনারা যে বিষয়টা খুঁজে পাইছে সেটা দেখলো যে গাম্বুরে যেটা আছে সেটা হালকা মানে হালকা একটু আছে, তার মধ্যে লিভারে প্রবলেম পাইছে, লিভারটা অনেক বড় হয়ে গেছে। তো এই বিষয়গুলো আসলে মানে লিভারের যে বিষয়টা মানে এই ধরনের রোগটা আমি ফার্স্ট টাইম ফেস করেছি, যার জন্য এটা মোকাবেলা করতে আমার হিমশিম খেতে হয়ে গেছে। আমি আসলে কখনো এটা ব্যাক আগে ফেস করি নাই, তো যার জন্য আমাকে একটু প্রবলেম পড়তেছে এবং আমার প্রচুর পরিমাণে মুরগি মারা যায়। তো মারা যাওয়ার কারণে আমার প্রায় অলরেডি মেবি আমি আসলে শেষ পর্যন্ত আর ক্রাউন করতে ইচ্ছে করছে না যে কত পিস মারা গেছে। আই থিঙ্ক 130 এই ধরনের একটা অ্যামাউন্ট মানে হবে, তো জানি না এখন পর্যন্ত আছে আর কি, এটা একটা ধারণা বললাম। আসলে আমি এই জিনিসটা থেকে আপনাদেরকে এটা এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানানোর জন্য যারা আমাকে এত সুন্দর ভালোবাসা দিয়ে আমাকে সান্ত্বনা দিয়েছেন, কমেন্ট বক্সে কমেন্ট করেছেন এবং অনেকে সাজেশন করেছেন কি কি করার জন্য। আসলে বিপদ আসলে যা হয় আর কি, তখন আসলে মানে মাথাটা ঠিক থাকে না। দেখেন আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, আমার পক্ষ থেকে যতটুকু পরিশ্রম করার, আমি না খেয়ে না ঘুমে না অর্থাৎ যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেছি। এর মধ্যে আমার আরেকটা সেটা মুরগি ছিল, সেটার একটা আপডেট আপনাদেরকে দিয়েছি যে মুরগি বিক্রি শুরু করেছে, ওটা দ্রুত মুরগি বিক্রি করে দিয়েছি এবং আমি আপাতত আমার কোনো খামার আর না, আমার অলরেডি 3টা খামার খালি, আমি আপাতত কোনো মুরগি বাচ্চা উঠাচ্ছি না। একটু আমি আগে এদের যে বর্তমান যে খামারটা আছে যেহেতু ওটা একটু ইম্প্রুভমেন্ট দেখার দরকার, পাশাপাশি যেহেতু আমি একজন একা এখন আমাকে সবগুলো খামারে দৌড়াদৌড়ি করতে হয়, তো সবগুলোতে বায়ো সিকিউরিটি মেনটেন করতে হয়, এটার জন্য আসলে ডবল পরিশ্রম। তো মোটামুটি এই হচ্ছে আমার প্রবলেমটা। তো যে মেডিসিনগুলো আছে খুবই হাই অ্যান্টিবায়োটিক আমি ইউজ করেছি, একটা পর একটা অ্যান্টিবায়োটিক ইউজ করি, যদি অ্যান্টিবায়োটিক ইউজ করা ঠিক না কিন্তু আমি অন্তত তাদেরকে তো বাঁচাইতে হবে। আমি এখানে আমার প্রফিটের কথা চিন্তা করি না, তাদের অন্তত জানের কথাটা চিন্তা করে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি, অর্থাৎ অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করেছি, খুব ভালো ট্রিটমেন্ট নিয়েছি। তো যদিও এখনো যে জিনিসটা করা বাকি সেটা হচ্ছে লিটারটাকে চেঞ্জ করে দিতে হবে, আবারও দ্রুত হচ্ছে লিটারটাকে চেঞ্জ করে দিতে হবে, আমাদের এলাকায় লিটার একদমই নেই। তো আসলে গত কয়েকটা দিন খুবই এই বিষয়গুলোর পুরো খুবই ব্যস্ত ছিলাম, আপনাদের সাথে তেমন আসা হয় নাই, কোনো ধরনের আপডেট দেওয়া হয়নি, ভিডিও দেওয়া হয়নি।
তো আসলে এই জিনিসটা থেকে আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার যে প্রবলেমটা, আপনারা কতটুকু এই প্রবলেমটা থেকে শিখতে পারছেন, মানে পেরেছেন। আমি যতটুকু জানি, আমি আমার এই চ্যানেলটাতে আমি আমার একমাত্র আমি মনে করে থাকি বা আমি দাবি করে থাকি বাংলাদেশে এমন একটা চ্যানেল আমার, এই চ্যানেলটাতে আমি আমার সুখ দুঃখ সবকিছুই আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার প্রফিটটাও যেমন আপনাদের সাথে শেয়ার করি, আমি আমার লসের ভাগটা আপনাদের সাথে শেয়ার করি, সুখটাও যেমন আপনাদের সাথে শেয়ার করি, আমার দুঃখটাও শেয়ার করি। এখন অনেকেই আমার ভাইয়েরা বা অনেক ভাইয়েরা আমাকে হয়তো মনে মনে বলতে পারেন যে দেখেন আপনি কি কাজ করতেছেন, আপনার নিজেরই তো মুরগি মারা যাচ্ছে বা আপনার নিজেরই তো ট্রিটমেন্ট করার ধরনের পলিসি ঠিক নেই। তা আমি আসলে ওনাদের উদ্দেশ্যে এটাই বলবো, আমরা সবসময় পজিটিভ দৃষ্টিটা মেনে চলবো, যে বিষয়টাকে পজিটিভ মেনে নেওয়ার চেষ্টা করবো যে কোনো বিষয়। যে আমি ওনাদেরকে এক কথা একটা বলতে চাই, সেটা হচ্ছে যত ধরনের বড় বড় ডাক্তার হয় না কেন, ওনারাও কিন্তু অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট মানে ভর্তি থাকে। আশা করি যে কথাটা বলছি, কথাটা যারা এই ধরনের কথাগুলো বলে থাকেন যে আপনি নিজেই তো সমস্যার মধ্যে আছেন, অন্যকে কিভাবে সমস্যা থেকে ইয়ে করবেন, বা আপনি নিজেই তো জানেন না ফার্মিং এর বিষয়টা কি, আপনি অন্যকে কি শিখাবেন। তো তাদের জন্য এই একটাই কথা বাড়তি বলবো না, যে মানে বড় বড় ডাক্তারও কিন্তু একটা দিন একটা সময় অসুস্থ হয় এবং তারাও হসপিটালে ভর্তি থাকে, যদি কথাটা মানে বুঝে থাকেন বুঝবেন। এরপর হচ্ছে আমার প্রিয় খামারি ভাইদের জন্য, আপনারা কি মেসেজ পেলেন, কেননা আপনারা জানেন যে যেহেতু আমি আমার, আচ্ছা এখানে কয়েকজন ভাইয়া কিন্তু বলেছে যে ভাই আপনি যে আপনার এই কষ্টের বিষয়টা শেয়ার করেছেন না, আমরা অনেক খামারি উপকার হয়েছে, আমরা সতর্ক হয়ে গিয়েছি যে বর্তমান সময়ে কি প্রবলেমটা চলছে। তো এটার জন্য আপনাকে কিন্তু ধন্যবাদ যে আপনি এত কষ্টের মাঝে আমাদের জন্য এই মেসেজটা আপনি দিয়েছেন যে আপনি প্রবলেমে আছেন, এখন যাতে আমরা সতর্ক হই। অর্থাৎ আমি ভিডিওটা এই জন্যই করেছি মেইন থিং, যাতে আপনারা সতর্ক হয়ে যান, হ্যাঁ আপনারা যাতে ঠিক হয়ে যান, যাতে এই প্রবলেমগুলো আপনাদেরকে ফেস না করতে হয়। তো আসলে আশা করি আপনাদেরকে এই বিষয়গুলোর জন্য আমি ভিডিওটা তৈরি করার পাশাপাশি আপনারা কি শিখেছেন, আপনারা আমি আশা করি আপনারা এই বিষয়টা থেকে এটাই শিখেছেন যে যে কোনো মুহূর্তে প্রবলেম আসতে পারে, সেটার জন্য আপনাদেরকে মেন্টালিটি ঠিক প্রস্তুত থাকতে হবে, পাশাপাশি পরিশ্রম করে যেতে হবে। ভাই ও মাই গড, এত পরিমাণ পরিশ্রম করতে হবে এটা কল্পনাবিহীন। ভাই যদি অন্যের জায়গায় চাকরি করতেন জীবনেও এত পরিশ্রম করতেন না, নিজের বিদায় করতে হচ্ছে। ভাবি মাঝে মধ্যে যে নিজের বিদায় এত পরিশ্রম করতেছে, যদি অন্যের বেলা হতো জীবনেও না, আমি নিজেও পারতাম না। তো দেখেন রাতের পর রাত জেগে থাকা, এত পরিমাণ কষ্ট করা, আমার নিজের ফ্যামিলি যে মেম্বার আছে তারাও আমাকে বলে যে কেন এত কষ্ট। তো আসলে যে কথাটা বলতে চাচ্ছি, আপনারা এখান থেকে জানি না কতটুকু কি কি মেসেজ নিতে পারছেন, যে আমার যে প্রবলেমটা থেকে আপনারা যাতে সতর্ক হয়ে যান, যাতে আপনাদের এই ধরনের সমস্যা না হয়, এবং কি ধরনের মেডিসিন বা পরিচর্যা করতে হবে সেই বিষয়গুলো আপনারা আশা করে নিতে পেরেছেন। তো যাই হোক, আপনাদেরকে এতটুকুই বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ফার্মিং ভালোবাসবেন, পাশাপাশি সবসময় সতর্ক থাকবেন, একদম আপনার ফার্মের প্রতিটা বিষয়ে প্রতিটা মুরগির প্রতি সতর্ক থাকতে হবে। আপনারা জানেন, আমি কিন্তু আপনাদেরকে হয়তো জানেন যে 24-25 দিনের একটা পর্ব কিন্তু আমাদের এখানে অলরেডি চলছে, এরপর থেকে আমি এই বিষয়টার জন্য আমি আর পর্বগুলো দিতে পারছি না, সেই বিষয়টার জন্য দুঃখিত, কেননা নিজেরই আসলে মন মানসিকতা খুবই খারাপ যে আমার সামনে থেকে আমার একটা ভালোবাসার জিনিস মরে যাচ্ছে, এটা খুবই খারাপ লাগে। কারণ ছোটবেলা থেকে বললাম, দেখেন ছোটবেলায় যখন মারা যায় না তখন আর তেমন ধরনের মায়াও থাকে না, তখন লসও হয় না, কিন্তু বড় হয়ে যখন মারা যায় তখন খামারের লসও হয়, তখন তো আমার খামারের বুকটাও ফেটে যায়। কেননা এই যে ভালোবাসা দিয়ে প্রতিটা মুরগিকে এত বড় করছে, এরপরে যখন মারা যায় তখন আর আসলে এই কষ্টগুলো বোঝানোর মতো মানে যায় না। একটা সন্তানের মতো করে তাদের প্রতিটা সময় টাইম টু টাইম খাবার, ওদের পরিচর্যা সবকিছু মেনটেন করার পর যখন মারা যায় তখন আসলে সত্যি দুঃখজনক। তো যাই হোক, বুঝতে পারি না যে এতদিন 24-25 দিন আমার তেমন মুরগি মাত্র 7-8টা মারা গেছে, এরপরে এতগুলো মুরগি মারা গেছে, আসলে এটা নিজেকে নিজে আসলে সত্যি বলতে এখনো মানে বুঝে দিতে পারছি না। যাই হোক, তারপরে অবশ্য হয়েছে আমার কোনো না কোনো জায়গায় ল্যাকিংস হয়েছে বা আমার গ্যাপ ছিল আমার কার্যক্রমে বা পরিচর্যা, সেই পরিচর্যার ফাঁকে দিয়ে হয়তো একটু গ্যাপ ছিল বলে আজকে আমার এই প্রবলেমটা হয়েছে। সো দোয়া করবেন যাতে আর এই ধরনের কোনো প্রবলেম না হয়, সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।